আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরোয়া স্টাইলে গরুর মাংসের কালাভুনা। আজকের কালাভুনাটা কিন্তু একদম অল্প উপকরণে, ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই তৈরি করেছি। আমি যে যে মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলো কিন্তু সচরাচর সবার ঘরেই থাকে, তাই আমি খুবই সিম্পলভাবে কালাভুনাটা রান্না করার চেষ্টা করেছি। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের কালাভুনাটার জন্য আমি এখানে 2 কেজির মতো মাংস এইভাবে হাড় চর্বি সহ কেটে নিয়েছি। এখন আমি মাংসটাকে যে পাত্রে রান্না করব সেই পাত্রে সরাসরি ঢেলে নিচ্ছি। কালাভুনার জন্য কিন্তু হাড় চর্বি সহ মাংসটা নিতে হবে। এখন আমি মাংসটাতে এক এক করে মশলা অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার তেলটাই দিয়ে দিচ্ছি। আর এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি আমি এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি লং। সবগুলো উপকরণ দিয়ে এখন খুব ভালো করে আমি মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিব। খুব ভালো করে মশলাটাকে মাংসের সাথে মেখে নিতে হবে। মশলা আর মাংসটা মেখে নেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে ডেক্সিটাকে আমি সরাসরি চুলোয় বসিয়ে নিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই তো মাংসের গা থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে, এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিব। মাংসের গা থেকে সবটুকু পানি বের হয়ে আসার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। মাংসের গা থেকে সবটুকু পানি বের হয়ে আসছে, এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি এটাকে রান্না করে নিব 1 ঘন্টার মতো। মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে মশলাটা পুড়ে যাবে। এই তো এইভাবে চুলোর আঁচটা মিডিয়াম লোতে রেখে মাংসটাকে রান্না করে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু মাংসের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আমি একটু একটু করেই দিব, তা না হলে কিন্তু মশলাটা আবার আগের পজিশনে চলে আসবে। আমার মনে হচ্ছিল যে আমার রান্নাটা করার জন্য একটু পানি প্রয়োজন, তাই আমি একটু পানি দিয়ে নিয়েছি। এই তো আস্তে আস্তে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর মশলাটাও কিন্তু পুড়ে যাচ্ছে না। কালাভুনা মানে কিন্তু মশলাটা পুড়ে যাওয়া না। তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন বাগারের জন্য চুলোয় আর একটা প্যান বসিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি, আদা কুচি, আর 5 থেকে 6টা আস্ত শুকনা মরিচ। সবগুলো উপকরণ দিয়ে তেলের সাথে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো গোটা মশলাকে ভেজে নিয়ে এখন আমি পাশের চুলায় হতে থাকা কালাভুনার মধ্যে বাগারটা ঢেলে দিচ্ছি। বাগারটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 6 থেকে 7টা আস্ত কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। এই তো আমার রান্নাটাও হয়ে গেছে, আর মাংসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, কালাভুনার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এইভাবে যদি আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে কালাভুনাটা রান্না করে নেন তাহলে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে, আর রান্না করতেও বেশি ঝামেলা হয় না।
আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা নরম হয়েছে। মাংসটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, আর ভিতরটাও কিন্তু একদম কালো হয়ে গেছে। শুধু মশলাটা পুড়ে গেছে তা না, মাংসের ভিতরটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে আর ভিতরটাও কালো হয়ে গেছে। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।